সব মানুষ জেনা ব্যবসারে লিপ্ত হয় না, সব মানুষ সুদ ঘুষ খায় না, সব মানুষ সালাত পরিত্যাগ করে না। কিছু মানুষ কিছু পাপ করে আর কিছু মানুষ আরো কিছু পাপ করে, কিন্তু সব মানুষ একটি পাপে জড়িত আছে, যেই পাপের নাম হলো গীবত, পরনিন্দা, চর্চা। ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكون خير منهم الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم أتدرون من الغيبة قال الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام رواه مسلم। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে সুদূর পাবনা থেকে প্রত্যন্ত জেলা বাংলাদেশের প্রায় শেষ প্রান্ত ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসা সংলগ্ন মসজিদে সালাতুল জুমা আদায়ের তৌফিক দান করলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়ার পাশাপাশি দিনী ভাইদেরও শুকরিয়া আদায় করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশকুরিল্লাহ মান লা ইয়াশকুরিন্নাস, যে মানুষের সামান্য অবদানের শুকরিয়া আদায় করতে পারে না, মানুষের সামান্য অবদানের শুকরিয়া যে আদায় করে না, সে আল্লাহ পাকের বিশাল নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না। মানুষেরও শুকরিয়া আদায় করতে হয়, এ হাদিস দ্বারা বোঝা গেল। আল্লাহ পাকের শুকর এবং হামদের পরে ওই সমস্ত ভাইদেরও শুকরিয়া আদায় করি, যাদের ওসিলায় এই বৃহত্তর নোয়াখালীর মাটিতে এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ফালিল্লাহিল হামদ ওয়াল মিন্না। ছোটকালে আমরা যখন খুব ছোট ছিলাম, তখন এই নোয়াখালী থেকে কিছু কোরআনের শিক্ষক যেতেন আমাদের নর্থ বেঙ্গলে,
নর্থ বেঙ্গলের লোকেরা কোরআন পড়তে পারে না ঠিক মতো। এখন অবশ্য অনেক চেঞ্জ হয়ে গেছে, বড় বড় আলেম ওলামা কিন্তু কোরআন তেলাওয়াত জানে না, ভুল। আর তার আগে তো কোরআন পড়তেই পারত না। এই নোয়াখালী অঞ্চল থেকে কোরআনের শিক্ষক গিয়ে আমাদের নর্থ বেঙ্গলে কোরআন শিক্ষা দিতেন। এতদ অঞ্চলে আলেম ওলামা যথেষ্ট বিগত দিনেও ছিল, এখনো আছে মাশাআল্লাহ। কিন্তু আলেম ওলামাও আছে, আবার শিরিক বিদাতও আছে, দুটোই আছে। আলেম ওলামাও আছে, আবার শিরিক বিদাতও আছে। এই শিরিক বিদাতের ঘন কোহলিকার মাঝে একটি আলোক পত্রিকা, যেটা আলো বিচ্ছুরণ, এটা একটা বিশাল ব্যাপার। যাদের ওসিলা এটা হয়েছে, আল্লাহ পাক তাদের ইহকাল এবং পরকাল মঙ্গলময় করুন এবং দিনই কাজকে কবুল করে নিয়ে পারলৌকিক জীবনে তাদের নাজাতের ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। এ ধরনের প্রতিষ্ঠান সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হোক, সেই জন্য আল্লাহ পাকের বারগাহে আমাদের কায়েম অনুবাক্যে দোয়া আছে, দেশীয় প্রবাসে দেশ দিনই ভাই ও বোনেরা যারা আছেন, দূরে ও কাছে যারা আছেন, এই সমস্ত প্রতিষ্ঠানকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে, পরামর্শ দিয়ে, ছাত্র দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করার আহ্বান আমাদের পক্ষ থেকে রইল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের প্রশংসা এবং তার বান্দাদের শুকরিয়ার পরেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম, জারি রেখে যাওয়া আমানত, জারি রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহ। আজকে যখন উলণ্ঠিত হওয়ার পথে, তখনই আমাদের এই উত্তর প্রচেষ্টা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা সালাফে সালেহীনের মানহাজ অনুযায়ী। কোরআন সুন্নাহ সবাই মানে, কিন্তু যার যতটুকু সুবিধা হয় সে ততটুকু মানে, যার যেমন সুবিধা হয় সে ততটুকু মানে। হাদিস পড়াচ্ছেন শাইখুল হাদিস, বলছে হাদিস তো জোরে আমিনের পক্ষে, বলছে না এটা আমাদের মাঝহাবে নয়, ওটা আর এক মাঝহাব, এ হাদিস আগে ছিল পরে নিষেধ হয়ে গেছে, কোনোভাবে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কেন হাদিস তো মানি না, কেন আমার মাঝহাবের স্বীকৃতি নাই ওই জন্য মানি না। মাঝহাব কর্তৃক স্বীকৃত যে হাদিসগুলো আছে সেগুলি তারা মানেন। এই যে চারটি মাঝহাব, এ হাদিস মানে না, কেন ওরা আমাদের মাঝহাবে স্বীকৃতি দেয়নি। কোরআন কারিম খুলুন, লাহোরের প্রিন্ট, পাকিস্তানের করাচির প্রিন্ট, দিল্লির প্রিন্ট, কোরআন কারিম খুলুন, দেখুন সূরা হজ্জের দ্বিতীয় সাজদার জায়গায় লেখা আছে আস-সাজদাতু ইনদা ইমামিশ শাফিঈ। এটা শাফিঈ মাযহাবের সিজদা গো, এটা হানাফি মাযহাবের লোকেরা দিবে না, তোমরা দিও না। সতর্কবাণী কোরআনের ভিতরে বলেন, আপনি লাহোরের প্রিন্ট খোলেন, করাচির প্রিন্ট খোলেন, খুলে দেখবেন কোরআনের সাইড দিয়ে টিকা লিখে দিয়েছে, কোরআনের পাতার সূরা হজ্জের মেবি 77 নম্বর আয়াত তার দ্বিতীয় সিজদার মধ্যে লেখা দিয়েছে আস-সাজদাতু ইনদা ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর নিকটে সেজদা। আমরা যারা হানাফি মাযহাবের আছি তাদের সেজদা দিতে হবে না। আমাদের হানাফি মাযহাবের সেজদা 14টা আর শাফিঈ মাযহাবের সেজদা হলো 15টা। আরে ভাই, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কখন জন্মগ্রহণ করলেন আর কোরআন কখন নাজিল হলো? কোরআন নাজিল হওয়ার কত বছর পরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন?
ইমাম শাফি রাহেমাহুল্লাহ লেখাপড়া শিখলেন, তারপরে তিনি ফতোয়া দিলেন, তার ফতোয়া অনুযায়ী এই সেজদা শাফিরা দেবে আর হানাফিরা দেবে না, কোরআনকেও ভাগ করে শোনা, কোরআনকেও ভাগ করে নিয়েছে, কারণ এই সেজদা আমাদের নয়। বলছিলাম কোরআন হাদিস মানে সবাই যেটুক তাদের মাঝহাব কর্তৃক স্বীকৃত সেটুকু মানে, আর যেটুক মাঝহাব কর্তৃক স্বীকৃত নয় তারা সেটা মানে না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের মানহাজ হলো কিতাব ও সুন্নাহ আলা ফাহমি সালাফে হাদিল উম্মা, কোরআন সুন্নাহ মানবো সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী, সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী। মদিনা ইউনিভার্সিটির জনৈক প্রফেসর তিনি তার লেকচারে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। এক ছাত্র ইন্দোনেশিয়ায় বাড়ি, সে উঠে বসে বলা কি ক্বালা ইমাম শাফি কাদা, কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ এইভাবে বলেছে, এই হাদিসের সাথে মেলে না। তখন সেই প্রফেসর চেয়ার থেকে লাফিয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, আল্লাহে আল্লাহর কসম, ওয়ালাউ ক্বালা আলফু শাফি, 1000 শাফি যদি বলে, মা খেলাফা মা ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যা বাণী আছে তার বিপক্ষে যদি 1,00,000 ইমা 1,000 ইমাম শাফির কথা যদি দ্বিমত হয়, আমি আল্লাহর রাসূলের কথাই মানব, ইমাম শাফির কথাই ছেড়ে দেব। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জ্ঞানী মানুষ, আলেম মানুষ, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কাছে ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথার কোনো মূল্য নাই। কেন? তিনি নিজে বলেছেন তার কথা যে নবীর কথার বিপক্ষে হতে পারে, তিনি যে মানুষ তারও ভুল হতে পারে, তিনি তার জীবদ্দশায় বুঝতে পেরে বলেছিলেন, হে আমার অনুসারীরা শোনো, আমার তীরধারণের পরে আমার মৃত্যুর পরে যদি দেখো আমার কথা আল্লাহ এবং তার রাসূলের কোনো কথার খেলাফ আমার ফতোয়া এসে গেছে, তাহলে আমার ফতোয়াটা ওয়ালে ফেলে দিল, ওয়ালে ছুঁড়ে মেরে দিও, আর কোরআন এবং হাদিসের কথা মেনে নিও। আমাকে এক ভাই জিজ্ঞেস করছিলেন যে আপনারা কি মাঝহাব মানেন না, তো বলছি মাঝহাব তো মানি রে ভাই, শতবার মানি, তো কিভাবে মানেন মাঝহাব, কিভাবে মানেন? বলে মাঝহাব মানি তায়াম্মুমের মতো, আপনারা কথাটা মুখস্থ করে রাখবেন খুব কাজে দিন, বলে মাঝহাব মানি তায়াম্মুমের মতো, এই যা উজিদ আল মা বাতাল আল তায়াম্মুম, পানি পাওয়া গেলে তায়াম্মুম ছুটে যায়, তায়াম্মুম আর টেকে না, এই যা উজিদ আল দলিলুন মিনাল কিতাবে ও সুন্নাহ বাতাল আল ইজতিহাদ, কোরআন এবং সুন্নাহর সরাসরি দলিল পেয়ে গেলে তখন ইমামদের ইজতিহাদ বাতিল হয়ে যায়। ইমামগণ তাই বলে গেছেন, যখন কোরআন এবং হাদিস সরাসরি পেয়ে যাবা তখন আমাদের ফতোয়া ফেলে দিও, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সহিহ সুন্নাহর কোনো সরাসরি দলিল আমার কাছে নাই ততক্ষণ পর্যন্ত কোনো ইমামের মাজহাব তার ফতোয়া আমি মানতে পারবো, কিন্তু যখনই দলিল এসে যাবে তখন আর সেটা চলবে না। তায়াম্মুমও তাই, যখনই পানি এসে যাবে তখন তায়াম্মুম কিভাবে ছুটে যাবে, পানি আসার আগ পর্যন্ত তায়াম্মুমটা কাজে লাগবে, পানি এসে গেলে আর তায়াম্মুম চলবে না। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা না করে আমার মূল আলোচনা আসি। আমাকে আলোচ্য বিষয় বলা হয়েছে গীবত এবং তহমত অপবাদ, এই বিষয়ে পৃথিবীর বুকে মানুষ পাপ করে, কেউ জেনা ব্যবিচার করে, কেউ মাদক দ্রব্য হারাম জিনিস সেবন করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কিন্তু আলেম বলেন, হাফেজ বলেন, কারি বলেন, তাহাজ্জুদ গুজার বলেন, হাজি বলেন, বুজুর্গ বলেন,
সাধারণ মানুষ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, তাহাজ্জুদের সালাতে সাজদায় জায়নামাজ ভিজায় ফেলছে, সালাম শেষ হলো, সালাত শেষ হলো, সাথে সাথে শুরু হলো গীবত পরনিন্দাতরটা। সব মানুষ জেনা ব্যবচার করে না, সব মানুষ সুদ খায় না, সব মানুষ ঘুষ খায় না, সব মানুষ সালাত ত্যাগ করে না, সব মানুষ হারাম খায় না, সব মানুষ অন্যায় কাজ সব অন্যায় করে না, কিন্তু গীবত এমন একটি পাপ যেটা তাহাজ্জুদ গুজার লোক কেউ ছাড়ে না। গীবত এমন একটা পাপ বড় বড় আলেম ওলামাদের কেউ ছাড়ে না। গীবত এমন ভয়াবহ পাপ, বহু ভালো ভালো মানুষকেও এই গীবতের পাপ ছাড়ে নাই। ভয়ানক পাপ হলো গীবত। আল্লাহ পাক বলছেন গীবতটা কোত্থেকে হয়, তার শুরুটাই আল্লাহ পাক কোরআনে সূরাতুল হুজুরাতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনা খায়রুম মিনহুম আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ولا نساء من نساء حتى عسى يكن خيرا منهن ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس الاسم الفسوق بعد الايمان الايه الله পাক বলছেন, يا ايها الذين امنوا هي ইমানদারগণ, লা ইয়াসখার কওমুন মিন কওমি, কোন পুরুষ মানুষ, এখানে কওম শব্দের অর্থ হলো পুরুষ, কোন পুরুষ মানুষ যেন কোন অপর পুরুষ মানুষের কোন খাটো না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে। মানুষ গীবত করার পাপ, মানুষের অহংকারী পাপ তখন আসে যখন মানুষ মানুষকে হেলতুচ্ছ করে। আল্লাহ পাক বলছেন আসা আইয়াকুনু খায়রান মিনহুম, হতে পারে যাকে তুমি তুচ্ছ করছো সে তোমার চেয়ে উত্তম। ডাক্তার এসে বলছে এখন জ্বর 104 ডিগ্রি মতো আছে, পাশে থেকে একজন সাধারণ লোক বলছেন ডাক্তার সাহেব এখন 4 ডিগ্রি তো, মাত্র 104 ডিগ্রি দেখছেন, কিছুক্ষণ আগে যা জ্বর ছিল তা 200-300, কিছুক্ষণ আগে জ্বর ছিল 200-300 আর এখন তো কেবল 104 ডিগ্রি দেখতেছে না। তো লোকটা সাধারণ মানুষ, তার বুদ্ধিতে যা কুলাইলো সেটা বলল, তার একজন আবার খোসা মেরে কয়েক দেখ কেমন লোক, তাহলে থামো বলে ওটা বলো 110 ডিগ্রি জ্বর উঠলে থার্মোমিটার ভেঙে যায়, ফেটে যায় হিটে, 110 ডিগ্রি জ্বর উঠলে মানুষ মারা যায়, আর ওখানে 200-300 জ্বর কিছুক্ষণ আগে ছিল। আমি বলে শোনো, তোমার মতো পণ্ডিত লোকের হিসাব হাসরের ময়দানে ভয়াবহ হবে, আর এদের মতো সরল মানুষের হিসাব খুব সহজ হবে। যে যত বোকা হয় তার হিসাব তত সহজ হয়, যে ফুল ম্যাড পাগল তার হিসাব হবে ফুল মওকুফ, যে পুরাপুরি পাগল তার হিসাব পুরাপুরি মাপ, যে অর্ধেক পাগল তার অর্ধেক মাপ, যে শিকি পাগল তার শিকি পাপ মাপ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন তুমি যাকে খাটো করো, তুমি যাকে হেলতুস্থ করো, সে তোমার চেয়ে উত্তম হতে পারে। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তাদের চেয়ে উত্তম হতে পারে। লোকটা জান বা কিছু বোঝে না, কিন্তু আল্লাহর কাছে এই লোকটা প্রিয় পাত্র হতে পারে, মানুষের কাছে প্রিয় নাও হতে পারে। বুখারীতে এক হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বানি ইসরাইলের একজন মহিলা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, বাচ্চাকে দুধ পান করাচ্ছে, আর একজন নরসাক্ত যুবক
সুঠাম দেহের অধিকারী সুন্দর চেহারা টকবগে যুবক তাজি ঘোড়া নিয়ে চলে যাচ্ছে। তোর মহিলা দোয়া করছে, আল্লাহ আমার এই বাচ্চাটাকে এই এই যুবকের মতো বানায়ো। বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দিয়ে বলল, আল্লাহ এই যুবকের মতো আমাকে বানায়ো না। তারপরে আর একজন মহিলাকে সবাই মারতে মারতে নিয়ে যাচ্ছে, চোর বলে সাব্যস্ত করে তাকে অপমান করছে আর মারধর করছে। তখন ওই মহিলা বলছে, আল্লাহ আমার বাচ্চাটাকে এই মহিলার মতো বানায় না, বাচ্চাটা দুধ পান করা ছেড়ে দিয়ে বলে, আল্লাহ তুমি এই মহিলার মধ্যে আমাকে বানাও। ঘটনা কি ঘটনা হলো, যে যুবক অহংকারী, মানুষের কাছে ভালো, মানুষ তাকে দেখে শুনে ভালো মনে করে, কিন্তু আল্লাহর কাছে সে কিছু না। আর ওই মহিলাকে চোর সাব্যস্ত করা হয়েছে, কিন্তু মূলত সে মহিলা চোর নয়, সে মহিলা আল্লাহর কাছে বড় প্রিয় পাত্রী, কিন্তু তাকে চোর বানানো হয়েছে, চোর সাব্যস্ত করে তাকে শাস্তি দেওয়া। মানুষকে যদি মানুষ খারাপ মনে করে, তাহলে সে মানুষ খারাপ হয় না, খারাপ ভালোর মাপকাঠি আল্লাহর দরবারে। তাই তো ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার তিনি তার এক বক্তব্যে বলছিলেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে নির্দোষ মনে করে আর আল্লাহর আদালতে আমি দোষী সাব্যস্ত হই, তামাম পৃথিবীর সমস্ত মানুষের সমর্থকের সমর্থনের কোনো মান মূল্য না। তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে অপরাধী বলে সাব্যস্ত করে আর আল্লাহর আদালতে যদি আমি নির অপরাধী হই, তাহলে সেটাই আমার জন্য যথেষ্ট, আল্লাহর দরবারে আমার অবস্থান কতটুকু সেটা জানা জরুরি। মানুষেরা আমাকে কি মনে করে তা আমি জানি না। মানুষকে অপবাদ দিলে, মানুষের ঘরে দোষ চাপালেই মানুষ 10 জন 20 জন 50 জন প্রমাণ পেশ করেছে, যদি তাকে দোষী সাব্যস্ত করা যায়, তাহলে সেদিন বানি ইসরায়েলের নবী ঈসা আলাইহি সালাতু সালামের মা মারিয়াম, যিনি দুনিয়াতে জান্নাতের ফল খেয়েছিলেন কিন্তু সন্তান জন্ম দিয়েছেন স্বামীবিহীন, বিয়ে শাদী হয় নাই, স্বামীও নাই, একজন অবিবাহিতা মেয়ের পেটে বাচ্চা হলো, সে মেয়ের সতী কেমন করে হয়? বাইতুল মাকদেসের সমস্ত লোকেরা সেদিন চুলের ঝুড়ি ধরে মেরে, জুতা পিটা করে ঘাড়ে ধাক্কা দিয়ে মেরে মা মারিয়ামকে বাইতুল মাকদেস থেকে বিতাড়িত করে বলছে, হে ইমরানের সন্তান, হে হান্নার পেটে জন্ম নেওয়া কুলাঙ্গা, তুই বাইতুল মাকদেসের খাদেম আর তোর চরিত্র এত খারাপ, বিয়ে ছাড়াই বাচ্চা যে বের হওয়া বাইতুল মাকদেস থেকে। বাইতুল মাকদেস থেকে ফেলে দিয়ে খেজুর গাছের মরুভূমি মরুদ্যানের খেজুর গাছ তলায় ফেলে দিয়ে চলে আসলো। কোলে নবজাতক শিশু, নবজাতক সন্তান সহ বিবি মারিয়ামকে ফেলে দিয়ে আসলো। বাইতুল মাকদেসের লোকেরা, কেন বিবি মারিয়াম জেনা করেছে, প্রমাণ প্রমাণ, স্বামী ছাড়া বাচ্চা হয়েছে, এ তো দিবালোকের মতো প্রমাণ। আল্লাহর কারিশমা একটা লোকও বুঝলো না, আল্লাহ যে স্বামী ছাড়া বাচ্চা দিতে পারেন এই কথাটা কারো মাথায় ধরলো না, একটা লোকও বললেন না, যিনি জান্নাতের ফল দুনিয়াতে খেলেন তিনি আবার জেনাকারিনী হয় কি করে? বিবি মারিয়াম বলছেন, ইয়া লাইতানি মৃত্যু কাবলা হাযা ওয়া কুনতু নাসিয়ান মানসিয়া, আল্লাহ এই অপবাদ শোনার আগে আমার মরণ কেন হলো না, আমি নিশ্চিন্ত কেন হলাম না? পাপ করলে মনের বুঝ দেওয়া যায়, পাপ করলে মনকে মানানো যায়, না করলে মানানো যায় না। আমি চুরি করেছি, ধরা পড়েছি, মার খেয়েছি,
তখন আমার মনের বুঝ হবে যে আমি চুরি করেছি, ধরা পড়েছি, মাইর খেয়েছি, আমার আচরণের কারণে আমি মাইর খেয়েছি। কিন্তু আমি একজন নির্দোষ মানুষ, আর আমাকে তোর সাব্যস্ত করে আমাকে যদি অপমান করা হয়, আঘাত করা হয়, সেই আঘাত সহ্য করা বড় কঠিন। বিবি মারিয়ামের ক্ষেত্রে তাই ঘটেছে। বিবি মারিয়াম তো জেনার মতো পাপে লিপ্ত নন, কিন্তু তাকে জেনাকার বলে বাইতুল মাকদসে বের করে দিয়েছে। তিনি বলছেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়ান মানসিয়া। আল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? আমি কেন নিশ্চিহ্ন হয়ে গেলাম না? আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলছেন, হুদ্দি ইলাইকি বিজিদিন নাখল নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম কেঁদো না, মারিয়াম কেঁদো না, আফসোস করো না। আল্লাহর পরীক্ষায় পাশ করেছো, খেজুরের গাছকে ঝাড়া দাও, তাজা খেজুর পড়বে, আর এই খেজুর আর এই ঝর্ণার পানি এটা খাও, আর সুন্দর চেহারাওয়ালা নবজাত ভবিষ্যৎ নবী ঈসা রূহুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালামের চেহারা দেখে তোমার দিলটাকে শান্ত করো। সেই মরুদ্যানে বিবি মারিয়াম আবার বুক বেঁধে আশা করে তার এই অবস্থান, তার এই নির্যাতিত অবস্থা থেকে তিনি আল্লাহর স্মরণ করলেন। প্রায় 2000 বছর পার হয়ে গেছে ঘটনা, প্রায় 2000 বছর পার হয়ে গেছে ঘটনা। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে সেই মারিয়ামের নামে সূরা নাযিল করলেন, সূরা মারিয়াম। মারিয়ামের নামে সূরা নাযিল, আজকে সেই মারিয়ামের সূরা আমরা তেলাওয়াত করি, মারিয়াম নামের সূরা তেলাওয়াত করি, আর আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত সেই বিবি মারিয়ামের নাম কোরআনে এসেছে, আমরা সেই ইতিহাস পড়ি। আর তার এই অবস্থার কথা মনে উঠলে তখন চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়। প্রায় 2000 বছর পূর্বে বাইতুল মাকদেসের ঘটনা, কিন্তু তার এই মহীয়সী রমণীর সাথে আমাদের ইমানের এমন কানেকশন যে তার এই বিপর্যস্ত পরিস্থিতির কথা শুনলে আমাদের দেল কেঁপে যায়। সম্মানিত উপস্থিতি, অপবাদ বড় ভয়ানক জিনিস, অপবাদ বড় কঠিন জিনিস। যে যে কাজ করে নেই, সেই কাজের অপবাদ তাকে দেওয়া হলে তাকে বলা হয় বোহতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাদরুনা মানিল গীবা, তোমরা কি জানো গীবত কি জিনিস? সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন গীবত কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই সম্বন্ধে এমন কথা বলা যেটা সে অপছন্দ করে, তার অপছন্দনীয় কথা ভাই সম্পর্কে বলার নাম হলো গীবত। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইন কানা ফি আখি, আমার ভাইয়ের মধ্যে যদি সেটা থাকে, মা আকুলু, আমি যা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমার ভাইয়ের মধ্যে সে খাসলত থাকে, ফাকা দিকতাব তাহু, তাহলে তুমি তার গীবত করলে, আর যদি তার ভিতরে সেই জিনিস না থাকে, তারপরেও যদি তুমি বলো ফাকা বাহাত তাহু, তুমি তার উপরে বোহতান করেছো অপবাদ দিয়ে। বলছিলাম যে মানুষের কাছে ভালো হলেই মানুষ ভালো হয় না, মানুষের কাছে খারাপ হলেই মানুষ খারাপ হয় না। বিবি মারিয়াম সমস্ত এলাকাবাসীর কাছে অপরাধী, কিন্তু আল্লাহর কাছে তিনি প্রিয় পাত্রী। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমার চেয়ে ভালো হতে পারে। আমি যদি মনে মনে এই কথা ভাবি, একটা লোক দেখে হাসি চাচ্ছে, একটা লোকের আচরণ শুনে উপহাস করতে মন চাচ্ছে, কিন্তু এই কথা যদি ভাবি যে হতে পারে
এই লোকটার ছেঁড়া কাপড়, ময়লা কাপড়, অথবা এই লোকটা একজন রিক্সাওয়ালা, কুলি মজুর হতে পারে, আমার চেয়ে আল্লাহর কাছে সে প্রিয়। এই কথা যদি মানুষ ভাবে তাহলে কশ্চিন কালেও কোন সময় কোনো মানুষকে খাটো করা, কোন মানুষকে হেলতুস্থ করা, এই জিনিসগুলি আসে না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আর তোমরা নিজে তালমিজু বলা খোঁচা মারা, মানুষ মানুষকে খোঁচা মারে, আর খোঁচা মেরে মহা পাপ কামাই করে। সকালবেলা ফজরে এসেছে মসজিদে, কিছু নেকি কামাই করছে, ফজরের সময় কষ্ট করে আসছে বাসা থেকে, নেকি কামাই করছে। এবার সালাম ফিরিয়ে পাশের মুসল্লিকে জিজ্ঞেস করে, তোমার দোস্ত কই, তোমার দোস্ত কোথায় গেছে? মানে ওই গ্রামেরই একজন লোকের সাথে তার দ্বন্দ্ব চলছে, যেহেতু দ্বন্দ্ব চলছে তাই খোঁচা মারে, পায় তোমার দোস্ত কই, পায় আমার আবার দোস্ত কে গো, কয় কি অমুক, আরে ওই বেইমানের কথা বলো না, ও যা বেইমানি করেছে। সুখের পলকে ফজরের সময় কনকনে শীতের মধ্যে মসজিদে এসে যে নেকিটা কামাই করেছিল সেটুকু তো ভুলিষ্যাত হলো, হলো হাসরের ময়দানে মিজানের পাল্লায় আরো নেকি দিলেও তার সমতুল্য হয় না। কুড়াল দিয়ে কোপ মারলে বাঁশলি দিয়ে সাইসি সমান করা যায় না, কোপ মারছেন কুড়াল দিয়ে আর বাঁশলি দিয়ে সাইসে ওটা সমান করা যায় না, ওটা সমান হয় না, ওই দাগ মোছে না। তো এক কথার মধ্যে বলো, ওই বেইমানের কথা বলছো তুমি, ও তো পাক্কা মুনাফেক, কয়েক সেকেন্ডের মধ্যে যেই শব্দ মুখ থেকে বের হলো এই শব্দের কারণে ফজরের সময় এই কনকনে শীতের মধ্যে তার নেকি কামাই করছিল তা গেল, তো গেল তার নেকি থেকে আরো পুরাতন নেকির ভান্ডার থেকে গচ্ছিত নেকি থেকে আরো দুই চার বস্তা দিয়েও তাও সমান হয়। এর মান হল খোঁচা মারা, এরা হলো ইবলিশ শয়তানের এজেন্ট। আল্লাহ পাক বলছেন, আল্লাযি ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস। জিনেরও শয়তান আছে, মানুষেরও শয়তান আছে। জিনের শয়তান আউযু বিল্লাহি মিনাস শয়তানির রাজিম বললে জিনের শয়তানের কাম শেষ। সূরা বাকারা পড়লে জিন শয়তান ওই বাড়িতে ঢুকতে পারে না। সূরা নাস পালাক করে ফু দিলে বাচ্চারে ক্ষতি করতে পারে না। বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে জিনের শয়তান পালিয়ে যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলে বাথরুমে ঢুকলে জিনের বাপেরও ক্ষমতা নেই আপনার ক্ষতি করে। কিন্তু মানুষের শয়তান ওকে লাঠি পিটা না করলে সোজা হয়। মানুষের শয়তান আউযুবিল্লাহ যদি 36,000 বার খতম করে তো আউযুবিল্লাহ বললে মানুষের শয়তান থামে না। মিনাল জিন্নাতে ওয়ান নাস। এই লোকটা বেচারা ফজরের সময় আসছে কষ্ট করে, কিছু নেকি কামাই করেছে, এই নেকি করা ইবলিসের কাষ্ঠ দিতে চলে গেল। কার কারণে? এই খোঁচা মারা লোকের কারণে। এলো ইবলিস শয়তানের চেয়েও খারাপ। খোঁচা মারা লোক থেকে এড়িয়ে চলবে, গিবত যারা করে তাদেরকে এড়িয়ে চলবেন। যেই দোকানে গিবত হয় সেই দোকানে বসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেব, বাজার হলো নিকৃষ্ট জায়গা, আমরা জীবনে কোনোদিন দোকানে বসি নাই, জীবনে কোনোদিন দোকানে বসি নাই, এটা আমাদের ফ্যামিলির ঐতিহ্য। একদিন দোকানে দাঁড়িয়ে কথা বলছিলাম, একজন লোক একটা মাসলা জিজ্ঞেস করেছে, দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসলা বলছে। আমার বাবা দেখে চোখ একদম মুসু করে, চোখ লাল করে, গরম করে আমার দিক তাকায় চলে গেল, কিছু বলল। আমি বুঝতে পারলাম কিছু ঘটে গেছে, তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। বলে, আব্বু কিছু ঘটেছে নাই। তুই ঘটেছে মানে? দোকানে কেন? আমাকে দেখেছো মানে দোকানে বসতে? দাঁড়ানো অবস্থায় দোকান থেকে সদাই কিনে নিয়ে ওই অবস্থায় ফেরত দিতে হবে। দোকানে বসার জায়গা নয়, আড্ডা ঠুকার জায়গা নয়। রাসূলের হাদিস স্মরণ রাখো, বাজার নিকৃষ্ট জায়গা। তো বলে, আপনি তো কিছু বললেন না, আপনি তো কিছু বলবেন, চোখ দেখায় চলে আসলেন যে। কয়, রাস্তাঘাটে ছেলেদেরকে শাসন করা কোনো ভদ্র মানুষের কাজ নয়।
তো চোখ দেখাইছি তুমি চলে আসো, তোমাকে বলছি খবরদার দোকানে বলবো না। বলো ওরা ওই মাসলা জিজ্ঞেস করছিল, তো তো মাসলা জিজ্ঞেস করলে বলবা যে দোকানপাট মাসলা বর্ণনার জায়গা নয়, মাসলা যদি শুনতে চাও মসজিদে জামাতে আসো, সালাতের পরে মাসলা কি আছে জিজ্ঞেস করো, মসজিদে ডেকে এনে মাসলা বলবা, দোকানে দাঁড়িয়ে মাসলা বলবা না, এই মাসলা বাজার দরে চলে যাবে। বাপের কাছ থেকে অনেক কিছু শিখেছি, আল্লাহ তার উপর রহম করুন। শ্বশুর বাড়িতে গিয়ে একটু দেরি করে আসছি, আমার আব্বা আমার দেখে হাসতেছে আর বলছে ভদ্র মানুষের ছেলেরা তো ঘর জামাই থাকে না, আব্বু আমি কি ঘর জামাই ছিলাম নাকি? বলে শ্বশুর বাড়িতে বেশিক্ষণ থাকাটা ঘর জামাইয়ের আলামত, শ্বশুর বাড়িতে যাবা ব্যস্ততা দেখায় চলে যাবা, সারা জীবন সম্মানের পাত্র হয়ে থাকবা। শ্বশুর বাড়িতে যে ঘুম পারবা গড়াগড়ি পারবা, মান মর্যাদা ঘর জামাই সমান হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহ। বলছিলাম যে মানুষ ওই চায়ের দোকানে বসে, আর চায়ের দোকান হলো গবেষণাগার, ওটা বিরাট গবেষণা কেন্দ্র। আরে আমেরিকার প্রেসিডেন্ট তো একটা পাগল, আরে সৌদি আরবের বাদশাহ তো বেঈমান, আরে অমুক দেশের অমুক তো এই এক রিক্সাওয়ালা এক কুলি এক মজুর, আমি রিক্সাওয়ালা কুলি মজুরকে খাটো করছি না, কিন্তু তার পাণ্ডিত্য দেখে মাথায় নষ্ট। এক রিক্সায় উঠেছি, রিক্সাওয়ালা বলছে হুজুর উপসাগরীয় যুদ্ধ সম্পর্কে কিছু বলেন। তাহলে উপসাগরীয় যুদ্ধ কি জিনিস আমি তো বুঝি না, উপসাগর কোথায়? আপনি জানেন না ওই সাদ্দাম কুয়েত দখল করেছে, সাদ্দাম কুয়েত দখল করেছে, উপসাগরীয় যুদ্ধ চলছে, তো তো আমি খবর টবর রাখি না। ভাই আমার রিক্সায় যেই ওঠে প্রত্যেকেই কিছু বিবরণ দিয়ে যায়, তা আপনি একটা শিক্ষিত মানুষ তো দেন কিছু বলে। আমার বাড়িতে রে ভাই মহাসাগরীয় যুদ্ধ সকাল বিকাল হয়, তো উপসাগরের যুদ্ধ না ক্ষমায় কোথায়? আমার আমার ছেলে কথা শুনে তো মেয়ে শোনে না, মেয়ে শোনে তো স্ত্রী শোনে না, ভাইয়ের সাথে ভাইয়ের ঘর মিল, বাপের সাথে বেটার ঘর মিল, পুত্রবধূর সাথে শাশুড়ির ঘর মিল, মায়ের সাথে বেটার ঘর মিল, মায়ের সাথে বেটির ঘর মিল, উস্তাদের সাথে সাগরেদের ঘর মিল, শিক্ষকের সাথে শিক্ষকের ঘর মিল, ইমামের সাথে মুক্তাদির গরমিল, মুক্তাদির সাথে মুয়াজ্জিনের গরমিল, অমুকের সাথে অমুকের গরমিল। আমার বাড়িতে সকাল সন্ধ্যায় মহাসাগরীয় যুদ্ধ হয়, তো উপসাগরীয় যুদ্ধ সময় শোনায় আমার থামা ছয় নাই। তুই রিক্সাওয়ালা, তোরই কাজ হলো এইগুলি গবেষণা করা, চায়ের দোকানে যা বেশি বেশি গবেষণা কর, পরিহার করো মজলিস, পরিহার করো এই জায়গা, পরিহার করো এই সমাজ, যেই সমাজে গীবত করে, যেই লোক গীবত করে তার ফোন রিসিভ করো না, সালাম দিয়ে বলো আমার দ্রুত কাজ আছে, এগুলি শোনার সময় আমার নেই। না হলে নেকি যে কটা কামাই করেছো সব কটা নিয়ে যাবে, নেকি থাকবে না। চায়ের দোকানে বসলে গীবত করতে হবে না, গীবত শুনতে হবে। শুরুতেই বলেছিলাম হাজি গাজি মাওলানা মুন্সি আলেম মাওলামা টুপিওয়ালা তাহাজ্জুদ গুজার, জেনা ব্যবিচার সব মানুষ করে না, সুদ ঘুষ সব মানুষ খায় না, কিন্তু গীবতের পাপ থেকে মুক্ত আছে এরকম লোক দুনিয়াতে খুব কম। গীবত যদি নাও করে অন্তত পক্ষে গীবত শোনার সুযোগ সবসময় আছে। চায়ের দোকানে বসবেন আর সাথে সাথে শুনতে থাকবেন কানের ভিতরে আপনার ভিষ ঢালতে যে অমকে এই করেছে তমকে তাই করেছে, পাঁচ মিনিটের মধ্যে আপনার ইমানকে ধূলিসাৎ করে ছাড়বে। সম্মানিত উপস্থিতি, সাইয়েদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর পূর্বে বলে গেছেন, আল মারউ আলা দীনে খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, প্রত্যেক বান্দা প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়, বন্ধুত্ব করার আগে মানুষ দেখে যাচাই করে বন্ধুত্ব করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দৃষ্টান্ত দিয়েছেন, ভালো মানুষের কাছে বসা, আতরের আতর বিক্রেতার পাশে বসার সামিল, হয় আতর তুমি কিনে নিবা, নয় আতর তোমাকে ফ্রিতে দিবে, আর নয় আতরের ঘ্রাণ এমনি মাংনা তোমার নাকে এসে লাগবে।
আর খারাপ মানুষের পাশে বসা হলো লোহার কামারের পাশে বসার শামিল। কামালের দোকানে বসলে হয় সাইবরে গায়ে পড়বে, না অগ্নি স্ফুলিঙ্গ কাপড়ে লেগে কাপড় পুড়বে, আর নয় হাঁপড়ের ধোঁয়া এসে নাকে মুখে লাগবে। মানুষ মানুষের দ্বারা প্রভাবিত হয়। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আলকাব হলো উপনাম, একজন মানুষের নাম আব্দুল জলিল। চট করে বলে জলিল কই গিয়েছিলি রে, তো জলিল কি ওই লোকের নাম? জলিল তো আল্লাহর নাম। তা আব্দুল জলিল যখন জল্লা বলল, এই জলিলকে জল্লা বলল মানে আল্লাহর নামটা সে বিকৃত করল। এটাকে বলা হয় তানাবুজ বিল আলকাব। খবরদার, কুশ্চিনকালেও মানুষের খারাপ নামে ডাকবেন না। তার যে উত্তম নাম আছে সেই উত্তম নাম ধরে তাকে ডাকবেন। তার ভালো নাম কোনটা, তার মা বাবা আকিকা দিয়ে কোন নাম রেখেছে সেইটা ধরে রাখবে। একজন মানুষকে খারাপ নামে ডাকলে তো ওর যে রাগ হয়, ওর যে কষ্ট হয়, ও কষ্ট তুমি বুঝবে না। একজন লোক, তার নাম আব্দুল কাদের, তার একজন লোক, যে কেদারি ভাই একটু শোনো না, আমি বিপদে পড়ে গেছি। কি বিপদ তোমার হয়েছে বলতেছে, আমার এই বিপদ হয়েছে কেদারি ভাই। তো বলছে, তুই কেদারি বললি কেন, তোকে জুতো মুখ ভেঙে দেবো বলো। আমার বাবা জুরা খাসি কুরবানি দিয়ে আমার নাম রেখেছে আব্দুল কাদের। আব্দুল কাদের বলে ডাকবি? আব্দুল কাদের বলে ডাকতে যদি তোর সারিনা পয়সা খরচা যায় তো বুধবারের হাটে আমার সাথে দেখা করবি, সারিনা খরচার টাকা আমি দিয়ে দেবো। আর আব্দুল কাদের না বলে কেদারি বলবি, তো জুতো তোর মুখ ভেঙে দেবো বলো। মানে আব্দুল কাদেরকে কেদারি বলার সঙ্গে সঙ্গে ওর রাগে আগুন হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। ওমান লাম ইয়াতুব, যারা এখান থেকে তওবা করলো না, ফাউলাইকুমুজ জালিমুন, তারা হলো জালেম। সূরা হুজরাত 11 নম্বর আয়াত। আল্লাহ পাক সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু كثيرًا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم من يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله التواب الرحيم إن فاتقوا الله إن الله التواب الرحيم الله باك بوسن ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইস্তানিবু, বেঁচে চলো, কাসীরা মিনাল যান, অনুমান ভিত্তিক কথা বলা, অনুমান করে ধারণা করে কোনো কথা বলো না, ধারণা প্রসূত কথা এটা ভুল হয়। ওয়ালা ইয়াগতাব বাযুকুম ওয়ালা তাদাসসু, গোয়েন্দাগিরি করো না, জানালা দিয়ে খোঁচা দিয়ে দেখো কি করে সে, কার গোপন ভেদ জাহির করার চেষ্টা করো, চলবে না। শুধু পারবে যথাযথ কর্তৃপক্ষ তার প্রাতিষ্ঠানিক জায়গায় সিসিটিভি ক্যামেরা রাখতে পারবে, কিন্তু কারো বেডরুমে, কারো পার্সোনাল জায়গায় কোনো সিসিটিভি ক্যামেরা চলবে না, তুমি যত বড় শক্তিশালী লোকই হও না কেন। তোমার ছেলে কি করে গোপনে, তোমার ছেলের খাতাগুলি উল্টাও, দেখো তোমার খাতা, ছেলের খাতার মধ্যে কোনো মহিলার নাম লেখা আছে। তোমার ছেলে যখন ঘুমায় মোবাইলটা নিয়ে একটু দেখো, তোমার ছেলের ফ্রেন্ড লিস্টের মধ্যে কোনো মহিলা মানুষ আছে কিনা, কোনো দুষ্কৃতিকারীর লিস্ট আছে কিনা, এতটুকু বাফ হিসাবে তুমি করতে পারো। গোপনে তোমার ছেলেকে তদারকি করতে পারো, যথাযথ কর্তৃপক্ষ তাদের তদন্তের স্বার্থে এই কাজগুলি করতে পারবে, কিন্তু কারো পার্সোনাল লাইফ নিয়ে কার ইন্টারফেয়ার করার অধিকার কারণে। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম।
আল্লাহ পাক বলছেন, তোমরা কি মরা ভাইয়ের গোশত খাও পছন্দ করো? এই ওয়াজ আমরা বহু শুনেছি, সবাই জানি ওয়াজ আল্লাহর জুমার দিনে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দয়াময় আল্লাহ তুমি এই ওয়াজ আমাকে আমল করার তৌফিক দাও, আমার ভাইদেরকে এই ওয়াজ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দাও। আবু দাউদে হাদিস এসেছে, সোনানে আবু দাউদে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রে যাচ্ছিলেন, জাহান্নাম পরিদর্শন করছেন, জাহান্নামীদের একদল লোক তাদের আজাফিরুহুম মিন নুহাস, হাদিসে আসছে তাদের আঙ্গুলের নখগুলি পিতলের তৈরি, পিতলের। আবু দাউদের হাদিস বলছি, মেরাজের রাতের ঘটনা বলছি, সাইয়েদুল মুরসালিন জাহান্নামীদের কিরকম শাস্তি হচ্ছে তার বিবরণ দেখতে গিয়ে দেখলেন একদল লোক তাদের আঙ্গুলগুলো পিতলের তৈরি, পিতলের। ইয়াখমিশুনা উজুহাহুম মাসদুরাহুম, পিতলের তৈরি নখর দিয়ে তাদের মুখমণ্ডলকে আসলে আসলে গোশত টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, বক্ষ বিদীর্ণ করছে, বুকের গোশত পিতলের তৈরি নখ দিয়ে ছিঁড়ে ফেলে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ানক দৃশ্য দেখে নিজের শরীরের গোশত টেনে টেনে ছিঁড়ছে, এটা কেমন পাগল! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এই সমস্ত লোকদের এত দুর্গতি কেন? এদের অপরাধটা কি? কোন অপরাধে জাহান্নামে তাদের এই শাস্তি হচ্ছে? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন যে এদের অপরাধ হলো এরা দুনিয়াতে মরা ভাইয়ের গোশত খেত। তখনই আয়াত নাযিল হলো, আইউহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা ইমায়তান ফাকারিহতুমু, তোমরা অপছন্দ করো মরা ভাইয়ের গোশত খাওয়া। মরা ভাইয়ের গোশত তারা দুনিয়ায় খেত, তাদেরকে জাহান্নামে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে, এই হাদিস থেকে আমরা মৌলিক তিনটি জিনিস জানতে পারলাম, মৌলিক চারটি জিনিস জানতে পারলাম, এই হাদিস থেকে মৌলিক চারটি জিনিস জানতে পারলাম। এক নম্বর জানতে পারলাম যে সফরে যাওয়ার সময় ভালো মানুষকে সাথে নিয়ে যেতে হয়, জ্ঞানী গুণী লোককে সাথে নিতে হয়, তাহলে সফরে বিপদ হয় না আল্লাহর রহমতে, আর সফরটা প্রাণবন্ত হয়। আমার আজকের সফর সঙ্গী ভাই তাসলিম সরকার, আহলে হাদিস আন্দোলন বৃহত্তর ঢাকা জেলার প্রাক্তন সেক্রেটারি জেনারেল, ভালো মানুষের সঙ্গে সফরে যেতে হবে। সাইয়েদুল মুরসালিন সফরে যাচ্ছেন আর তার সফর সঙ্গীকে সাইয়েদুল মালায়েকা ফেরেশতাদের সর্দার, নবীদের সর্দার যাচ্ছেন মিরাজের সফরে আর তার সঙ্গে সফর সঙ্গী হলেন ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন। হাদিস থেকে শিখলাম যে সফরে যাওয়ার সময় ভালো মানুষের সাথে সফরে যাবে, ভালো মানুষকে সাথে নেবে, আল্লাহ নবী সফরে গেছেন আর সফর সঙ্গী জিবরিল আমিন। মেরাজের ঘটনায় যে শিক্ষণীয় বিষয় অনেক আছে যেগুলি বলার সময় আজকের খুতবা নয়। তারপরে জিবরিল আমিন আলাইহিস সালাম তো সফর সঙ্গী, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরিল এরা নিজের গোশত ছিঁড়ে ছিঁড়ে, নিজের মুখের গোশত ছিঁড়ছে, গায়ের গোশত ছিঁড়ছে, এর কারণ কি? হাদিসের এই অংশ থেকে বোঝা গেল যে আল্লাহ নবী গায়েব জানতেন না। আল্লাহ নবী গায়েব জানলে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা লাগত না, নিজেই বুঝতে পারতেন এর কারণ কি। গায়েবের খবর আল্লাহ না দিলে নবী রাসূলগণও জানেন না, আল্লাহ নবীও জানছেন না যাদের অপরাধটা কি, যেহেতু নবী গায়েব জানেন না। এই হাদিসের এই অংশ থেকে এটা প্রমাণ হল। তারপরে জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল এরা এই শাস্তি ভোগ করছে কেন? হাদিসের এই অংশ থেকে বোঝা গেল জানা না থাকলে জিজ্ঞেস করে জেনে নিতে হয়, অনুমান করে বলতে হয় না। সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়িন ইমামুল হারামাইন সাহেবুল কিবলাতাইন ওয়াল হিজরাতাইন সাইয়েদুস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনিও জিজ্ঞেস করে জেনে নিচ্ছেন এদের শাস্তির কারণ কি। আল্লাহ পাক বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি ওয়াস যুবুর। জানা না থাকতে পারে কিন্তু না জানে না তো পরি করো কেন? দলিল প্রমাণ সহকারে জ্ঞানী গুণী লোকের কাছে কোরআন সুন্নার আলেমদের কাছে জিজ্ঞেস করো। ভেজালি মৌলবীর কাছে জিজ্ঞেস করলে ভেজালি ফতোয়া দেবে। প্রত্যেক কাজ করার আগে দুইটা বৈশিষ্ট্য দেখতে হবে। ঘড়িটা নষ্ট হয়েছে মেকারের কাছে দেবেন, মেকারটা এই ঘড়ি সারার যোগ্যতা রাখে কিনা। এই ঘড়ির নাম হলো আল ফজর ঘড়ি, এই ঘড়ির বাজার মূল্য প্রায় 20,000 টাকার কাছে। তো এই এত দামি ঘড়িটা আমি কাউকে দেব, সে মেকারটা উপযুক্ত কিনা? মফস্বল শহরের কোনো ডাব্বাওয়ালা মেকারকে না দিয়ে ঢাকার ভিআইপি সিটির অভিজ্ঞ মেকারকে দিয়ে ঘড়ি খোলাতে হয়। যোগ্যতা লাগবে, যোগ্যতা না লাগলে অযোগ্যতার কারণে আমার দামি ঘড়ি নষ্ট করে দেবে। আর দুই নাম্বার লোকটা আমানতদার কিনা, যদি আমানতদার না হয় তাহলে আমার ঘড়ি খুলে ভালো পাঁচটা বদলিয়ে দুই নাম্বারটা দিয়ে দিবে, কয়দিন পরে ঘড়ি অসলে। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিউল আমিন। ফতোয়া জিজ্ঞেস করবেন, ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা এলাম আছে কিনা। ফতোয়া জিজ্ঞেস করবেন সে কি দাগাবাজ মৌলবী, নিজের স্বার্থে ধর্ম বেছে খায় না ধর্মের স্বার্থে নিজে অপমানিত হয়। জীবনে বহুবার অপমান হয়েছে, জীবনে বহুদিন মায়ের মুখেই পরিস্থিতি শিকার হয়েছে, মানুষ ঘিরে ফেলেছে, মোনাজাত না করলে স্টেজ থেকে নামতে দিবে না, ঘিরে ফেলেছে, বলছে স্টেজ থেকে তোকে নামতে দেবো না, মোনাজাত করে তারপর নামতে হবে, বক্তৃতা শেষে মোনাজাত না করলে নামতে দিবে না, লাভ দিয়ে নেমেছি, বলছে স্টেজ থেকে নেমে গেলাম তোর কি করার আছে কর, বক্তৃতা দিতে এসেছি তোর কাছে মাথা বেঁচে খাই নাই, তোর কাছে মাথা বেঁচে খাই নাই আমি যে তুই আমাকে জোর করে বেদাত করাবি। সামনে এসে মহিলার বলছে বাপরে মৌলবী তেজ, মহিলার বলছে বাপরে মৌলবী তেজ, স্টেজ থেকে নেমে চলে গেল, এতটি লোক তাকে থামাতে পারল, কত বিপদের সম্মুখীন হয়েছি বেদাতের সঙ্গে আপোষ না করার কারণে। যে লোক দুনিয়া বেঁচে খায় 5 টাকার চা পেলে যে মৌলবীর ফতোয়া উল্টে যায় তার কাছে কেন আপনি ফতোয়া জিজ্ঞেস করবেন? তার দুনিয়াবী সাথে আপনাকে ভুল ফতোয়া দিয়ে জাহান্নামের রাস্তা ধরায় দেবে। ওই জন্য জিজ্ঞাসা করে জেনে নিতে হয় জ্ঞানী লোকের কাছে। সাইয়েদুল মুরসালিন জিজ্ঞেস করলেন জিবরিল আমিনকে এদের শাস্তির কারণ কি। জিবরিল আলাইহিসসালাম আবার বললেন না যে আপনি এত বড় নবী আর এটুকু জানেন না, তা তো বললেন না, তিনি সুন্দরভাবে বলে দিলেন এরা দুনিয়াতে ভাইয়ের গোস্ত খেত। আমার যদি জানা না থাকে আপনাকে জিজ্ঞেস করো। অনেকদিন আগে এক লোককে জিজ্ঞেস করলাম, বললাম যে ওসি বড় না এসপি বড়, আমি তখন জানি না যে এসপি কি আর ওসি কি, তো ওই লোককে জিজ্ঞেস করছি ভাই ওসি বড় না এসপি বড় র্যাঙ্ক আর কোনটা বেশি, তো খিলখিল করে হাসতে হতো, ও মাদানি মদিনা পরে এসেছো ওসি এসপির পার্থক্য জানো না? বলে আল্লাহ বলছে ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তাআলামুন, জানা নেই জানা লোকের কাছে জেনে নাও, তো তুমি বলো হাসছো তো কেন, উপহাস করো কেন, আমার জানা নাই থাকতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে নিলেন। সম্মানিত উপস্থিতি, সাবজেক্টটা অনেক লম্বা, আজকে চলছে কিন্তু যখন কোরআন হাদিসের কথা বলবে এক শ্রেণীর লোক বলে গীবত করেন কেন। এবার গীবত কোন কোন জায়গায় জায়েজ তার কয়েকটা জায়গা আমি আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি। 1 নম্বর হলো মানুষ যখন মাজলুম হয়, কাউ যদি জুলুম করে তখন সেই ক্ষেত্রে সে বলতে পারবে, কি বলবে যে অমুকে আমার উপরে জুলুম করেছে, মাতব্বরের কাছে হোক আর যার কাছেই হোক এটা গীবত হলো না, অবশ্যই এটা গীবত, সে অপছন্দ করবে, সে অপছন্দ করে তার কিছু আসে যায় না, সে আমার উপর জুলুম করেছে। 2 নম্বর হলো খারাপ কাজ থেকে বারবার নিষেধ করার পরেও সেই লোক এই খারাপ কাজ থেকে ফেরে না, সমাজের সামনে তার গীবত করে তার অপরাধের কথা বলে সমাজের সামনে তাকে উলঙ্গ করে দেখাতে হবে যাতে সমাজের চাপে তারপর সে ফিরে আসে। সে যে 2 নম্বরের লোক এরা জাতির সামনে প্রমাণ করার জন্য শতবার তাকে নিষেধ করার পরে সে ফেরে না শোনে না, তার এই কুচরিত্র মানুষের সামনে প্রকাশ করে দিতে হবে। 3 নম্বর হলো ফতোয়া চাওয়ার ক্ষেত্রে যখন আপনি ফতোয়া চাইতে যাবেন আপনার স্ত্রী তালাক হয়েছে কিনা, স্ত্রীর এই দোষ সেই দোষ
তখন সেই ক্ষেত্রে তো অবশ্যই স্ত্রীর দোষগুণ, নিজের দোষগুণ মুফতির কাছে না বললে তো সঠিকভাবে তার সমাধান হবে না। হাদিসের বর্ণনাকারী, হাদিসের বর্ণনাকারী দুর্বল, অমক রাবির হাদিস গ্রহণযোগ্য নয়, এইসব ক্ষেত্রে মানুষকে সতর্ক করার জন্য কেউ যদি পরামর্শ চায়, বিয়ের ব্যাপারে কোনো পাত্রের ব্যাপারে পরামর্শ চাইল, আপনি তখন বলেন গিবত্ব করা যাবে না, তো আমি বলবো না, না বলে দিতে হবে জানা থাকলে যে এই ছেলে কিন্তু ব্যাড হ্যাবিট আছে, মাঝে মাঝে একটু লাল পানি, নীল পানি, কালা পানি এগুলি খাওয়ার অভ্যাস আছে, এটা বলে দেওয়াটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, তার নাম ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন আমাকে দুইজন বিয়ের প্রস্তাব দিয়েছে, একজন আবু জাহাম আর একজন হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জামিয়া। কার সঙ্গে বিয়ে বসলে ভালো হয় আপনি নবী হিসাবে আমাকে একটু পরামর্শ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুআবিয়া তো টাকা পয়সা নাই, ও তো একটা ই মানুষ নিঃস্ব, তো যদি পেটের ক্ষুধা সহ্য করতে পারো, ও নিঃস্ব মানুষ মানে তোমাকে ঠিক মতো ভরণ পোষণ দিতে পারবে না, তো যদি পেটের ক্ষুধা সহ্য করতে হয় তো মুআবিয়ার সাথে বিয়েতে রাজি হও। আর আবু জাহাব ওরম বউকে ধরে মারে খুব, লাম ইয়াজা আসা হুয়া না দেখি, তার ঘাড় থেকে লাঠি নামে না কোনো সময়, লাঠি ঘাড়ে তুলে রাখে, মানে সব সময় লাঠি ঘাড়ে তুলে রাখে, যে পিঠে যদি মার সহ্য হয় তো ওই আবু জাহামের বাড়িতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীর ভিতরের অভ্যন্তরীণ কথা কি করলেন, মহিলার কাছে প্রকাশ করে দিলেন। পাত্রীপক্ষ যখন কোনো পাত্র সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করেছে তখন গীবত করা হারাম নয়, তখন বলে দেওয়াটাই সুন্নত যাতে ওই লোক ক্ষতিগ্রস্ত না হয়। তারপরে আছে কোনো পদের যদি অযোগ্য হয়, এই লোকটাকে যে এই দাস দায়িত্ব দিয়েছেন সে তো দায়িত্ব ঠিক মতো পালন করে না, সেটা সতর্ক করার জন্য, অনুরূপভাবে ছাত্রদেরকে সতর্ক করার জন্য, রোগীদেরকে সতর্ক করার জন্য, অমুক ডাক্তারের চিকিৎসা কিন্তু ভুল, আমার ভাই চিকিৎসা করে ধরা খাইছে, ও ডাক্তার কিন্তু হাত আন্দাজে লেখাপড়া কম জানে, খবরদার ওর কাছে যায় না, ও যদি ভয়ানক ডাক্তার, এইভাবে বলে দেওয়া যাবে। অনুরূপভাবে প্রকাশ্যে যারা পাপ করে বেড়ায় তাদের কথাগুলি বলা যাবে। অনুরূপভাবে এমন নামে সে প্রসিদ্ধি লাভ করেছে, ওর নাম হলো জাগাই, ওই জাগাই না বলে এলাকার কেউ চেনে না, কিন্তু আসল নাম অন্য কিছু, কিন্তু আসল নাম কেউ জানে না এলাকার, জাগাই নামটা বললে সবাই চেনে, তো এখন জাগাই না লেখে আসল নাম লিখে দিয়েছে। কয়েক ঘন্টা ধরে মোটর সাইকেল নিয়ে ঘুরলাম, কয়ে নামে আমাদের এলাকায় কোনো লোক নেই। তারপর ওর ছেলে সৌদি আরবে থাকে, ছেলের নাম এই, তার চেহারা এমন, সব বিবরণ দেওয়ার পর ও আমাদের ওই জাগায় ছেলে সৌদি আরবে থাকে, তো বললো জাগাই হোক আর মাগাই হোক যাই হোক ওর বাড়িতে আমাকে নিয়ে এসো। তা আপনি যে আমাকে তিন ঘন্টা ঘুরালেন, দুই ঘন্টা ঘুরালেন, কেন? ওই নামটা না বলার কারণে, যেই নামে সে প্রসিদ্ধি লাভ করেছে ওই নাম ছাড়া তাকে চেনে না, সেই ক্ষেত্রে মানুষের সুবিধার্থে আপনি সেই নাম বলতে পারেন। দয়াময় তুমি বড় দয়াবান মেহরবান, আজকের আমাদের খুতবাকে কবুল করে নাও, এই পাপ থেকে বেঁচে চলার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।